তাঁতারদের হুমকি আইএস জঙ্গিদের কলিজা কাঁচাই খেয়ে ফেলবো, কালের কণ্ঠ ডেস্ক। কথায় কাজে আগ্রাসী ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতার্তে বলেছেন, রেগে গেলে তিনি ইসলামিক স্টেটস জঙ্গিদের চেয়ে 50 গুণ বেশি নৃশংস হয়ে উঠতে পারেন। রাগ চরম পর্যায়ে পৌঁছলে তিনি জঙ্গিদের কাঁচা কলিজা স্রেফ লবণ আর ভিনেগার মাখিয়ে খেয়ে ফেলবেন। লাওসে গত রবিবার জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনে গিয়ে আইএস জঙ্গিদের হুমকি দিয়ে দুতার্তে বলেন, তোমরা যদি আমাকে জন্তু হিসেবে দেখতে চাও তাতে আমার কোনো সমস্যা নেই, আমরা একদম একই রকম, আমি সমাধান খুঁজে নিতে পারবো, আমি তোমাদের চেয়ে 50 গুণ নিচে নামতে পারবো। এর আগে তিনি আইএস জঙ্গিদের জন্তু আখ্যা দেন। লাওসে তিনি জঙ্গিদের প্রতি ক্রোধ প্রকাশ করতে গিয়ে বলেন, কেবল আমাকে চরম পর্যায়ে রাগিয়ে দিয়ে দেখো, আমি তখন একটা মানুষকে খেয়ে ফেলতে পারবো, লবণ আর ভিনেগার দিলে আমি ওর কলিজা খেয়ে নেব। তার নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ধরতে পারলে প্রেসিডেন্ট তার কী হাল করবেন সেটা বোঝাতে তিনি বলেন, আমি যে একটা আস্ত মানুষ খেয়ে ফেলতে পারি তা তোমরা জানো, আমাকে রাগিয়ে দিলে সত্যই কাজটা করব, আমি তোমাদের খেয়ে ফেলবো কাঁচা। সূত্র ডেইলি এক্সপ্রেস। আমার এই চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।